মুসলিম ইতিহাসের খ্যাতিমান নারী গণিতবিদ আলেমা সুতাইতা মাহমালী রহমতুল্লাহি আলাইহি আমাতুল ওয়াহিদ সুতাইতা মাহমালী রহমতুল্লাহি আল ছিলেন একজন বিশিষ্ট গণিতবিদ তাকে খ্রিস্টীয় দশম শতকের অন্যতম শ্রেষ্ঠ নারী গণিতবিদ মনে করা হয় গণিতশাস্ত্র ছাড়াও তিনি ইসলামী আইন ও শাস্ত্রে দক্ষ ছিলেন গণিতবিদ আলেমা সুতাইত রহমতুল্লাহ আলাইহি এর সুনির্দিষ্ট কোনো জন্ম তারিখ জানা যায় না তবে ধারণা করা হয় হিজরি চতুর্থ শতাব্দীর শুরুর ভাগে আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদে জন্মগ্রহণ করেন তিনি পেশায় তার পিতা আবু আব্দুল্লাহ হুসাইন বিন ইসমাইল মাহামালী একজন বিচারক ছিলেন বিচারক হিসেবে তার সুনাম ছিল মাহামালি সুতাইত রহমতুল্লাহ আলাইহি এর পারিবারিক উপাধি বাগদাদের অন্যতম প্রভাবশালী পরিবার ছিল মাহামালী যারা শিক্ষা দীক্ষা অর্থবিত্ত ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অগ্রগামী ছিল বিশেষত আধুনিক বিজ্ঞান চর্চায় তাদের অবদান অনস্বীকার্য ইতিহাসের বিস্তৃত অঙ্গন জুড়ে পরিবারটির আলোচনা পাওয়া যায় তবে শুধু আধুনিক বিজ্ঞান নয় বরং ধর্মীয় মূল্যবোধ ও চেতনার বিস্তারেও পরিবারটি অবদান রাখে যেমন আলেমা সুতাইতা রহমতুল্লাহ আলাইহি এর দাদা ইসমাইল বিন মোহাম্মদ দাব্বি রহমতুল্লাহি আলাইহি বাগদাদের প্রসিদ্ধ মোহাদ্দিস ছিলেন তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর কয়েকজন ছাত্রের কাছ থেকে হাদিস শুনেছিলেন তার ছেলে আবুল হুসাইন মোহাম্মদ বিন আহমদ এবং আবুল হাসান মহামালি উভয়ে অত্যন্ত সুনামের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেন পিতা আবু আবদুল্লাহ হুসাইনের তত্ত্বাবধানে তাঁর শিক্ষাজীবন শুরু হয় মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে ধর্মীয় শিক্ষার মাধ্যমে তার হাতে হাতেখড়ি হয় প্রাথমিক পর্যায়ে তিনি শুধু ধর্মীয় জ্ঞানের পাঠ গ্রহণ করেন দশ বছর বয়সে তিনি প্রাথমিক ইসলামী শিক্ষা সমাপ্ত করেন এরপর গণিত সহ অন্যান্য বিষয়ে মনোযোগী হন পিতা ছাড়াও সুতাইতা মাহামালী রহমতুল্লাহি আলাইহি সে সময়ে বিখ্যাত আলেম ও পণ্ডিত ব্যক্তিত্বের কাছ থেকে জ্ঞান অর্জন করেন যেমন ইসমাইল ইবনে আব্বাস আল ওয়ার্রাক আব্দুল গাফির বিন সালামা হামসি আবুল হাসান মিশৌরি ইমাম হামজা আল হাসেমি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ পনেরো বছর বয়সে তার পিতা তার হাতে আল খাওয়ারিজমির আল কিতাবুল মুখতাসার ফি হিসাবিল জাবর ওয়াল মিকাবিলা তুলে দেন সুতাই তার রহমতুল্লাহি আলাইহি খুব দ্রুতই বুঝতে পারেন যে এই বইয়ের অর্ধেকের বেশি অংশেই রয়েছে উত্তরাধিকার সম্পদ সংক্রান্ত গণিত তিনি শুধু আল খাওয়ারিজমির সমস্যাগুলোর সমাধান করেননি বরং তিনি বিভিন্ন ধরনের সাধারণ সমাধানও তৈরি করেছিলেন তিনি ছিলেন মুসলিম ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য নারী গণিতবিদ তিনি আল কিতাবুল মুখতাসার ফি হিসাবিল জাবর ওয়াল মুকাবিলা এর অর্ধেক সমাধান করেন তিনি ত্রিকোণমিতি জাতীয় সমীকরণের সমাধানে গণিতবিদ আবুল কালিমকে সহযোগিতা করেন তাদের এই প্রচেষ্টাগুলো পরবর্তী সময়ে তাদের উত্তরাধিকারী ইবনে হাইসাম ও ওমর খৈয়ামকে পথ দেখিয়েছিল পশ্চিমা বিশ্ব আলেমা সুতাইতা রহমতুল্লাহি আলাইহিকে জাগরণের নারী নামে স্মরণ করে আলেমা সুতাইতা রহমতুল্লাহি আলাইহিকে ইতিহাস একজন গণিতবিদ হিসেবে চিহ্নিত করলেও তিনি ফিক ও হাদিস শাস্ত্রের পাঠ দান করতেন বিখ্যাত মুহাদ্দিস হাসান বিন মোহাম্মদ আল খাল্লাল তার থেকে হাদিস বর্ণনা করেছেন খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে লেখেন তিনি কোরআন মুখস্থ করেন এবং ফিকেহে সাফেইয়ের উপর দক্ষতা অর্জন করেন হিসাববিজ্ঞান ইলমুল ফারায়েজ সহ জ্ঞানের অন্যান্য শাখায়ও তার দক্ষতা ছিল তিনি তার সময়ে সাফেই মজহাবের বিধিবিধান আত্মীকরণে সবচেয়ে অগ্রগামী ছিলেন এমনকি তিনি ফতোয়াও প্রদান করতেন ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাইহি লেখেন সুতাইতা মাহম আলী আলাইহি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম অভিজ্ঞ আইনবিদ ও দক্ষ ফতোয়া প্রদানকারী তিনি কোরআন ও ফিকে শাফেই মুখস্থ করেন এবং শাস্ত্রে বিশেষ দক্ষতা অর্জন করেন যুক্তরাজ্য ভিত্তিক ফাউন্ডেশন অব সায়েন্স টেকনোলজি অ্যান্ড সিভিলাইজেশনের প্রেসিডেন্ট এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম হাসানি বলেন আব্বাসীয় যুগে গণিত চর্চায় তার সামগ্রিক অবদান রয়েছে তিনি একজন গণিতবিদ হিসেবে আদালতকে সহযোগিতা করতেন জটিল মামলায় সমস্যাগুলোর গাণিতিক সমাধান ও বৈজ্ঞানিক বিশ্লেষণে তিনি বিচারককে সহযোগিতা করতেন যেমন একজন শ্রমিক যদি বাড়ির আংশিক কাজ করার পর আর কাজ করতে না চায় তবে তার মজুরি কত হবে এবং তা কিভাবে নির্ধারণ করা হবে আলেমা সুতাইতা রহমতুল্লাহ আলাইহি তিনশো সাতাত্তর হিজরির রমজান মাস মোতাবেক নয়শো সাতাশি খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন